অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন চোখে না নহে দেখিলে প্রথমে প্রত্যক্ষ পরে উপদেশ চলে সেহে লীলায় আগে সাধন ও ভজন প্রকাশ প্রচার পরে ভক্ত সংযটন প্রভুর প্রত্যক্ষ কি বা শুনো তার ধারা সাধন ভাবে বসি হইল দশ বাসনা হইল বারে দেবী দেবী কোনো মূর্তি এলে স্মৃতি পথে সেই ক্ষণে সেই মূর্তি আসিত সাক্ষাতে অলঘ্য প্রভুর আজ্ঞা সব হাতে ধরা অনাদি পুরুষ নিজে সকলের গোড়া লীলা রূপে বিশ্বরূপ রূপের সাগর উঠে ডুবে বিশ্বরূপে তাহে চরাচর সেই বস্তু প্রভু তাঁর আজ্ঞাকে বা ঠালে উঠিলেন দশ ভুজা জলে সম্মুখীন ক্রমে ক্রমে হয়ে অগ্রসর দিনহীন বেশে ঈশ্বর মনমত পূজিলেন প্রভু গুনমণি নিজের শক্তি সঙ্গে গঙ্গা জলে উদয় যেমন সেই মতো দশ হইল মগন বিষম সন্দেহ হয়ে গেল চিতে দেখা পূজা ভাবে কি বা দেখিন সাক্ষাতে ভাবিতে ভাবিতে হেন পান দেখি বারে দেবীর চরণ চিহ্ন ধুলার ওই উপরে তবে না সুস্থির ও প্রাণ হইল প্রভুর প্রভুর ও প্রত্যক্ষ কথা শুনো কত দূর দ্বিতীয় দৃষ্টান্ত কথা শুনো শুনো মন পূজারী ব্রাহ্মণ বেশে প্রভু যখন পূজা সেবা শ্যামারো করেন শ্রী মন্দিরে একদিন ভয়ঙ্কর সন্দেহ হইলে পরে চেতনা থাকিত করিব বিশ্বাস যদ্যপি দেখিতে পায় নাশায় নিঃশ্বাস এত বলি তুলা লয়ে ধরিলা নাশায় দুলু দুলু দুলে তুলা নিঃশ্বাসের বায় কার্যগত পরীক্ষা করিয়া এত দূর তবে না বিশ্বাস হৃদে বসতি প্রভুর অগন্য প্রত্যক্ষ অগন্য সাধনে নাহি কিছু হেন জানি প্রভু দেব মহাবিজ্ঞ ও প্রায় সেভাবেরও কথা তথা যে ভাবো যে থায় নানা দ্রব্যে আছে উর্বরতা বল কার মূলে কিবা দিলে ফলিবে ফসল কৃষাণ যেমন পাকা বিশেষ বুঝিতে প্রভুদেব ঠিক তাই ধরমের খেতে যেই ভাবে রসে যারে করে পুষ্টিকর সে মূলে ঢালেন তাই রসের ও সাগর সেই হেতু যত ধর্মপন্থী ভূমণ্ডলে শ্রী প্রভুদেবেরও সঙ্গে সকলের মিলে আপনায় আপন পুষ্টিকর দ্রব্য প্রায় শ্রী প্রভু দেবের কাছে যে আসে আশায় ধরা দিতে কিন্তু প্রভু বড়ই চতুর তবু সবে বুঝে তিনি তাদেরও ঠাকুর প্রভু পদে যথা সাধ্য রাখির অতিমতি শুনো মন শ্রী প্রভুর লীলা গুণ সকলের কাছে তিনি আত্মীয় তাহার কোথাও না দেখি হেন ঠাকুর মজার জয় ভগবান শ্রীরাম রাম কৃষ্ণ দেবার মস্তু